হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ ফাখের অসুস্থ অনেক ভালো আছি আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এগ পটেটো সব করছি তবে খেতে অসম্ভব মজা ও টেস্টি এমনি হয়েছে তবে সন্ধ্যার সময় খুবই তাড়াহুড়ার মধ্যে এটাকে বানানো হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি তো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বরাবরের জন্য আপনাদের এই একটা লাইক আমাদেরকে ভিডিও করার উৎসাহ জায়গায় প্লিজ দয়া করে একটা লাইক দিবেন এখানে আমার যা যা লাগবে ডিম সিদ্ধ আলু সিদ্ধ মরিচ ভাজা আর ধনিয়া পাতা কাঁচামরিচ আপনারা চাইলে পেঁয়াজের প্রেস্তাও দিতে পারেন আমি কাঁচাটাই অ্যাড করলাম এখন আমি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিলাম এ পর্যায়ে আমি পাতা ভালোভাবে চট খেয়ে স্মুথ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আলুগুলো ভালো করে চটকিয়ে নিব যাতে করে কোনো দানা না থাকে তো আমার মাখানো শেষ আমি এখন আমি এই পর্যায়ে এখন দিয়ে দিছি এই যে চাট মশলা বিট লবণ আর আছে জিরা ভাজা জিরা ভাজার গুঁড়া এটা দিলে হয় কি একটু টেস্টটা আর একটু ভালো বেড়ে যায় এখন আস ধীরে সুস্থে এটাকে আমি খুবই সাবধানের সাথে বানিয়ে নিব আমি হাই সাইজের আমি বানিয়ে নিলাম এক একে সবগুলো এখন আমি ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে তো আমি আছে বিস্কিটের গোড়ার মধ্যে গড়িয়ে নিব তো আমার গোড়ানোর শেষ এভাবে আমি গড়িয়ে নিচ্ছি এখন আমি আমার চুলার পরে তেল তেলটা অনেকে গরম হয়ে গেছে এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে আমার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে বুঝতে পারিনি সন্ধ্যার সময় তাড়াহুড়া করে এটাকে বানিয়ে ফেলেছি হাতে সময় ছিল না শর্ট টাইমে বানালাম করারই কিছুই ছিল না এখন এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব তেলটা দেখছেন কতটা গরম হিট তো এটা আমি তিনটা আছে একটু ডিপ ফ্রাই করেছি আর বাকিটা একটু হালকা ফ্রাই করে নিব তবে খেতে অসম্ভব টেস্টি ও মজা হয়েছে কি বলবো আপনাদেরকে অনেক টেস্টি হয়েছে এমনি হয়েছে সসের সাথে তো জমে গেছে একবারে তো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে আসলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা আর এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন আর আমার ফ্যামিলির জন্য দুয়া রাখবেন নেক্সট ডে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম